এই মিষ্টির দাম কত এবং কি মিষ্টি পাওয়া যায়। আমি শুনছি খুব সুনাম করা হচ্ছে রসমালাই, সে রসমালাইটা আসলে প্রতিদিন কত কেজি সে বিক্রি করে, কীভাবে প্রসেসিং করে এবং কত করে দাম নেয় সেটাও জানবো। চলুন তো এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন সামনে, এটি হচ্ছে মিলন ভাই। মিলন ভাই কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। মিলন ভাই আমি আসলে বেসিক্যালি ঢাকাতে থাকি, তো আপনার দোকানের খুব সুনাম শুনলাম যে আপনি নাকি খুব সুন্দর মিষ্টি বানান, খুব সুস্বাদু মিষ্টি হয়। এখানে আসলে কি কি মিষ্টি আপনি বানান পাওয়া যায় একটু বলবেন আমাকে? আমরা এখানে হরেক রকমের মিষ্টি তৈরি করি, যেমন বিশেষ করে চিনি ছানা, ছানা গুড়ের ছানা, দধি আছে, সন্দেশ আছে, ক্ষীর চমচম আছে, আপনার দই আছে, রসমালাই আছে, রসমঞ্জুরি আছে, আপনার রসমালাই কেজিটা আপ কেজিটা আছে। এগুলো ফ্রিজে কেন মিলন ভাই? রসমালাই তো ফ্রিজে, সবাইকে ফ্রিজেরটা খাইতে পছন্দ করে, ঠান্ডা যেহেতু ঠান্ডা এটা পছন্দ হচ্ছে। আমি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো রসমালাই, হ্যাঁ
এছাড়া আপনার দোকানে এখানে বসে সবচেয়ে বেশি কি আইটেমটা খায় মিষ্টির, কোন আইটেমটা? আমাদের এখানে এসে বসে মূলত বেশি খায় ক্ষীর চমচম। আচ্ছা বলে না, এখানে লোকজন খায় এই জন্য বলে রাখছেন? আচ্ছা আচ্ছা, যদি কেউ পার্সেল নেয় তখন তো আপনি বক্স করে দিবেন। আচ্ছা, এটা হচ্ছে ক্ষীরের চমচম, খাঁটি দুধের তৈরি। এটা কি হিসেবে বলছেন, পিস হিসেবে? পিস 30 টাকা, কেজি হচ্ছে 350 টাকা। আচ্ছা আচ্ছা, প্রতিদিন আপনার এখানে কেমন মিষ্টি বিক্রি হয় এবং কি কি মিষ্টি বেশি বিক্রি হয়? আমাদের এখানে মূলত সব ধরনের মিষ্টি বেশি বিক্রি হয়, বিশেষ করে রসমালাই, রসমঞ্জুরি, এটার চাহিদা আর কি বেশি। হ্যাঁ, তো দই, এটা পাশাপাশি দই আছে, ক্ষীর চমচম আছে, সব কোয়ালিটি চলে, বিশেষ করে এই রসমালাইটা আর ছানাটাই বেশি বিক্রি হয়। ডেলি কত কেজি বিক্রি করেন? ডেলি মিষ্টি আমি 200-250 কেজি মিষ্টি বিক্রি করি প্রতিদিন। এখান থেকে নিয়ে যায় লোকজন আসে, তাই তো? দূরান্ত থেকে লোক আসে এখানে এসে মিষ্টি নিয়ে যায়। যেমন কোথা থেকে কোথা থেকে আসে একটু বলবেন? বিভিন্ন জায়গা থেকে আসে, যেমন আমাদের ধারে কাছে কোটালিপাড়া, এধারে টুঙ্গিপাড়া আছে, গোপালগঞ্জ আছে, ওধারে কাটি, ফরিদপুর, কাটি ফরিদপুর থেকে আসে মেবি, আমি শুনছি ফরিদপুর থেকে আসে। মানে ইতিমধ্যে আপনার মিষ্টি যে খুব নাম করছে এটা তো আপনি বুঝতে পারছেন। আচ্ছা, কেমন আপনি 1 কেজি রসমলাই কেমন দাম রাখেন? আমরা 1 কেজি রসমলাই মূলত 300 টাকা রাখি কেজি মিলে। 300 টাকা তো ঢাকা তো কিন্তু পাওয়া যায়, তো আপনার এখানে কেন মানুষ খাইতে আসবে বলেন তো? এখানে সঠিক মানে দুধটা পাওয়া যায়, দুধের তৈরি। প্রমাণ কি যদি এটাকে সঠিক, এটাকে আপনি মানে ইয়া করেন, প্রুফ করে দেন যে এটা একদমই সঠিক? হ্যাঁ, আর মান ভালো, কখনো মান হারে না, আমাদের নিজেদের তৈরি। হ্যাঁ, এটার মান, গুণগত মান অনেক ভালো। আর ছানা কেমন বিক্রি হয়? ছানা আমরা মূলত ছানা 500 টাকা করে বিক্রি করি কেজি। কেজি, হ্যাঁ, প্রতি কেজি ছানা 500 টাকা। প্রতিদিন কত কেজি বিক্রি হয় ছানা? ওইরকম প্রায় 150-200 কেজি ছানা বিক্রি হয় আমাদের প্রতিদিনে। মাশাআল্লাহ, আপনার তো অনেক সেল। আপনার দোকানে ডেকোরেশন করতেছেন না কেন? দোকান তো তেমন ভালো না, আমি তো মনে করছিলাম যে মিলন ভাইয়ের দোকান হবে শোরুমের মতন। গ্রামের দোকান তো, যেহেতু এখনো পরিবেশ করে উঠতে পারিনি, দোকান অনেক আগের থেকে আমাদের দোকান। ঠিক আছে, আর এই যে রসমলার যে দেখতে পাচ্ছি ছোট ছোট কাপে, এটা হচ্ছে 130 টাকা করে। আচ্ছা, 1 কেজি কি প্যাকেট ইয়ে করেন, বক্স করেন? যাতে সবকিছুই ঠান্ডা না গেলে মজা লাগে না, বুঝছেন? সেই ক্ষেত্রে তো এখন আমরা আসলে মিলন ভাইয়ের রসমলাই খাবো, টেস্ট করবো আসলে কেমন মিলন ভাইয়ের রসমলাই। মামা তোমাকে দেখা যাচ্ছে না, তুমি একটু আসবে দিকে। সালাউদ্দিন খান মামার আশীর্বাদে আচ্ছা আমরা এলাকায় প্রবেশ করলাম। মিলন মেলা মিষ্টান্ন ভান্ডার, আমরা এইমাত্র রসমালাই শেষ করলাম, এখন আমাদের দিয়েছে গুড়ির ছানা, এখন আমরা এটি দেখি এটার স্বাদ কেমন। নিঃসন্দেহে এটার স্বাদ অতুলনীয় হবে, একবার খেলে জিভে লেগে থাকবে। আমরা এখন আসলে যেটা ট্রাই করব, আমাদের রসমালাই খাওয়ার পর্ব শেষ, এখন হচ্ছে আমরা গুড়ের ছানা নিছি, ঠিক আছে? মিলন ভাই আমাদের দিচ্ছে, এটা হচ্ছে ট্রাই করব। তো আসলে আমি মিষ্টি তেমন একটা খাইতে পারি না, তো 1 পিস করে আমরা নিছি জাস্ট টেস্টটা নেওয়ার জন্য, তো খেয়ে দেখি কেমন লাগে। যে স্বাদ তাতে পাচ্ছি, এটা হচ্ছে ঢাকার বড়ফুল মিষ্টান্ন ভাণ্ডার, ওটা